বাংলাদেশে গত বাহান্ন বা তিপ্পান্ন বছরে কিন্তু সরকারের আমলাতান্ত্রিকরণ হয়েছে খুব ব্যাপক রকমের যে কথাটাই দুপাল বলার চেষ্টা করলেন এখন এই জায়গাতে আপনাকে দুই তিনটা স্তরে কাজ করতে হবে বলে আমার ধারণা এবং সংবিধানে আমরা বলি জনগণের রাষ্ট্র বা রাষ্ট্রে মালিক জনগণ জনগণের সাথে রাষ্ট্রের সম্পৃক্ত জায়গাগুলো কী তো সেখানে ধরেন অনেক কথাবার্তা হচ্ছে এখন আমরা বলছি সংবিধান সংশোধনের ব্যাপার বা সংবিধান পুনর্লেখনের ব্যাপার যাই সেটা আলোচনা করা যাবে কিন্তু এটাকে নর্মেটিভ একটা স্ট্রাকচার তো দিতে হবে তো সেই জায়গাতে সংবিধানকে আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসাবে এখানে যাই আমরা নিচে করি তার একটা এখানে লিপিবদ্ধকরণের জায়গা বা সুযোগ থাকবে অতিমাত্রায় আমলাতান্ত্রিকরণ যে প্রক্রিয়াটা হয়েছে এবং এর ফলে কিন্তু যে পরিমাণে আমলাতান্ত্রিকতা বাড়ছে সেই পরিমাণে কিন্তু জনগণের সম্পৃক্ততা কমছে জনগণের সম্পৃক্ততা সবচেয়ে বড়ো জায়গাটা হচ্ছে লোকাল গভর্নমেন্টটাকে আপনি স্ট্রেংথেন করা বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে লোকাল গভর্নমেন্ট হয়ই নাই কাজই করে না নামে আছে কিন্তু ওখানে সম্পৃক্ত জনগণের সম্পৃক্ততা নাই ওই আমলাতন্ত্রের শেষ মাথা একবার সর্বনিম্ন পর্যায়ে কন্ট্রোলটা ওখানে আমলাতান্ত্রিক হয় এবং এই যে এই যে স্থানীয় সরকারটা ঢাকার এক্সটেনশান এখন যদি আপনি গণতান্ত্রিক কাঠামো করতে চান জনগণকে আপনি জনগণের অধিকারটা যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে জনগণের সম্পৃক্ততা জায়গাটা আসতে হবে এবং সেটা করলে আপনি আজকে যে গণতান্ত্রিক সংস্কারের কথাটা আমরা বলছি সেই সংস্কারটা করা সম্ভব হবে এবং তার জন্যে আমার কাছে মনে হয় যে এই যে স্থানীয় সরকার সংবিধানে কিন্তু আছে এটা শক্তিশালী করা কিন্তু আজ স্থানীয় সরকারকে আমরা ফাংশনালও করিনি কাজ করতে দিচ্ছি না তো কাজেই এই স্থানীয় পর্যায়ে যদি আপনি এটা করেন তাহলে জনগণের সম্পৃক্ততার একটা প্রাথমিক জায়গা তৈরি হবে তারপর ধরেন এবং এখানেও তাত্ত্বিকভাবে আছে কিন্তু আপনি সংশ্লিষ্ট করাবেন কিভাবে জনগণকে কিভাবে আনবেন এবং এই যে গত আন্দোলনের মধ্য দিয়ে আমরা তো সেই সংস্কারের কথাই বলছি জনগণকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেটাই বলছি এবং এ গত আন্দোলন জন আন্দোলন যেটা হয়েছে এই আন্দোলনটাকেও তো আপনি স্পিরিটটাকে যদি ইন্টিগ্রেট করতে চান তাহলে এই জায়গাটা কাজ করা খুব জরুরি দরকার বলে মনে করছে এবং সেখানে ধরেন বিভিন্ন পর্যায়ে কিন্তু আপনার নাগরিকদের সাথে আলাপ আলোচনা বা ইন্টারাকশানের সুযোগ আছে হিয়ারিং বলা হয় একটা জিনিস এই স্থানীয় পর্যায়ে কিন্তু প্রশাসনের সাথে জনগণের সম্পর্কের জন্য হিয়ারিংয়ের ব্যবস্থা আছে এটা ফাংশনাল কিছু কিছু জায়গা আছে কিন্তু আপনি যদি রেগুলার মেকানিজম তৈরি করেন যে ওখানে যাই হবে তার সাথে জনগণের সম্পৃক্ততা থাকবে এখন আপনাকে বলি অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট বলে একটা আছে সমস্ত জায়গা থেকে এটা একেবারে উপজেলা পর্যায় থেকে কেন ঢাকা পর্যন্ত আসে আপনারা দেখেন মাঝে মধ্যে মন্ত্রণালয়কে পুরস্কার টুরস্কার দেওয়া হয় আমি ওখানে গিয়ে উপজেলা পর্যায়ে জিজ্ঞেস করেছি জেলা পর্যায়ে জিজ্ঞেস করেছি যেটা এটা কীভাবে তৈরি করেন ওখানে ত্রিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট ছিল এখন নাকি আরও বাড়িয়েছে জনগণের সম্পৃক্ততার কতগুলি উপাদান কিন্তু ওখানে আছে আমি জিজ্ঞেস করেছি বলে স্যার ঘরে বসে করে ফেলি উদ্দেশ্য যোগাযোগের মানে জনগণের সাথে এটার পর্যালোচনা কোনো সুযোগ সুযোগ নাই কিন্তু এই জায়গাগুলোকে যদি আপনি কার্যকরভাবে কাজে লাগান তাহলে কিন্তু জনসম্পৃক্ততাটা বাড়বে বলে আমি মনে করি আর এখন ধরেন প্রশাসনে আপনাকে মন্ত্রণালয়গুলো যে কাজ করে এবং সেই সেখানেও কিন্তু অনেক ধরনের আপনার এই আমি বলবো নজরদারি যদি বলেন তাকে জনগণের সাথে সম্পৃক্ত করার জায়গাটা বলেন সেখানে কাজ করার সুযোগ আছে আর উপর লেভেলে যদি আপনি এখন সংবিধানের জায়গায় যান সেখানেও কিন্তু কাজ আমরা আমি মনে করি যে সংবিধান আমরা এখন বেশি কথা বলছি যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার বিভাজন কি হবে যেটা ভাই একটু আগে বলছিলেন যে দ্বিকক্ষ বিশিষ্ট হবে আপনি যাই করেন কিন্তু এই প্রাতিষ্ঠানিকতাটাকে যদি আপনি প্রক্রিয়া দিয়ে বা গার্ডরেজ যেটাকে বলা হয় যে আপনি যদি তাকে ব্যবস্থাটাকে যদি সুরক্ষা না দেন তাহলে আপনি এটা করতে পারবেন না যেমন ধরেন আমলাতন্ত্রে আপনি বলছেন আমলাতন্ত্রে বাইরের পৃথিবীতে আমি এটা দেখেছি ওখানে হুইসেল ব্লোয়ার বলা হয় আমাদের এখানে আছে একটা হুইসেল ব্লোয়ার কিন্তু হুইসেল ব্লোয়ার করে আপনি এখানে কোনো আইনের সুরক্ষা আপনি পাবেন না আপনি যদি হুইসেল ব্লো করেন আপনাকে আলটিমেটলি বিপদে ফেলে দেবে তো কাজে সে জায়গায় হুইসেল ব্লোয়ারের রোল কিন্তু নাই কিন্তু হুইসেল ব্লোয়ার হলে ভেতর থেকে মানুষ বলতে পারবে যে দুর্নীতিটা কোথায় হচ্ছে আইনের ব্যর্থটা কোথায় ঘটছে তো এই ধরনের প্রক্রিয়াগুলো আপনি আনতে পারেন চিন্তা করতে পারেন এবং সেটা এই আমলাতান্ত্রিক প্রক্রিয়াটাকে জনবান্ধব করার জন্য কারণ এটা যদি না করতে পারেন আমরা সংবিধানে যাই রাখি কাগজে যাই লেখা থাকুক বাস্তব অর্থে কিন্তু হবে না বাংলাদেশে সংবিধানের অনেক কথা অম্বাসমেন গত তিপ্পান্ন বছর দু বছর ধরে আছে হয়েছে কিছু হয়নি তো কাজেই অনেক প্রতিষ্ঠান আছে কাগজে আছে হয়তো করাও যাবে কিন্তু সেটাকে যদি আপনি বাস্তব অর্থে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করতে চান তাহলে কিন্তু আমার ধারণা সেখানে এই প্রক্রিয়াগুলো তৈরি করে আনতে হবে কী কীভাবে জনগণ সম্পৃক্ত হবে এবং সেটাকে সুনিশ্চিত করতে হবে যে জনগণ জনগণ যে কাজটা করতে পারে এবং তাদেরকে সুরক্ষা দিতে হবে